আসসালামু আলাইকুম, আমি ইসহাক আহমেদ ইমন, এলইডিপি লট 4, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 104 ব্যাচের একটি একজন ছাত্র। আমাদের 25তম ক্লাসের একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কনভার্টার অ্যাপ্লিকেশন তৈরি করে দেখানোর জন্য। আজকে আমি সেটা তৈরি করে সেই প্রজেক্টটা দেখাবো। প্রথমে এখানে পাসওয়ার্ড নেওয়া এবং পাসওয়ার্ড দিতে হবে। এরপর আমরা লগ ইন করবো। এরপর আমাদের সামনে যে আমাদের জাভা স্ক্রিপ্ট কনভার্টার অ্যাপ্লিকেশন আছে সেটার ড্যাশবোর্ডটা আসবে। এখানে আমরা 6 রকম কনভার্টার অ্যাড করেছি। প্রথমে আছে গ্রেড কনভার্টার, টেম্পারেচার কনভার্টার, ক্যালকুলেটর, নেগেটিভ পজিটিভ, নাম্বার ডিফাইন্ডার এবং ভাওয়েল কনসোনেন্ট। এরপর আছে ইভেনট। তাহলে চলুন শুরু করা যাক গ্রেড কনভার্টার দিয়ে। এটা গ্রেড কনভার্টার, এখানে যে কোনো রেজাল্টের জিপিএ গ্রেডিং পয়েন্টটা শো করবে। যদি আমরা এখানে নাম্বার সংখ্যায় 100-এর মধ্যে লিখে দিই, তাহলে তার জন্য প্রথমে আমাদেরকে নাম ইনপুট দিতে হবে। এখানে আমরা প্রথমে নাম ইনপুট দিলাম, তারপরে এখানে নাম্বার দিলাম। এই যে এখানে আমাদের রেজাল্ট আর নামটা সহ শো করছে। আচ্ছা, এরপর আসছে আমাদের টেম্পারেচার কনভার্টার। টেম্পারেচার কনভার্টার এখানে আমরা ফারেনহাইট টু সেলসিয়াস টেম্পারেচার কনভার্টার হিসেবে ইউজ করেছি। এখানে যে কোনো মান ফারেনহাইটে দিলে সেটা আমাদেরকে এই রেজাল্ট বক্সে সেলসিয়াসে শো করবে। তাহলে চলুন দেখা যাক ফারেনহাইটে যে কোনো একটা মান দিই। এখানে আমরা ফারেনহাইটের জন্য সাপোজ 100 নিলাম। রেজাল্ট দেখলে দেখা যাচ্ছে 37.77 সামথিং দেখাচ্ছে, এটা সেলসিয়াসে দেখাচ্ছে। এরপর আসে নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পজিটিভে আমরা যে কোনো মান সেটা ধনাত্মক কিনা ঋণাত্মক সেটা এখানে শো করবে। আমরা যদি কোনো এখানে ধনাত্মক মান দিই, যেমন 12, দিস নাম্বার ইজ পজিটিভ। আবার আমরা যদি এখানে কোনো ঋণাত্মক মান দিই, তখন এখানে রেজাল্টটা শো করবে। এরপর আসি ভাওয়েল কনসোনেন্টে। ভাওয়েল কনসোনেন্ট এখানে আমরা যে কোনো ভাওয়েল অথবা কনসোনেন্ট, যেটা ভাওয়েল অথবা যেটা কনসোনেন্ট সেটা শো করবে। যেমন এখানে এ দিলাম, এ একটি ভাওয়েল, সুতরাং এ শো করছে ভাওয়েল। আবার যদি এখানে আমরা বি দিই, তাহলে বি বি একটি কনসোনেন্ট, সো এখানে শো করছে যে বি, ইওর লেটার ইজ এ কনসোনেন্ট। এরপর আমরা ইভেন অডে যাব। ইভেন অডে দেখব যে কোন নাম্বারটা ইভেন এবং কোন নাম্বারটা অড। এখানে আমরা 12 ইনপুট দিলাম, দিস নাম্বার ইজ ইভেন। 13 ইনপুট দিলে দেখাবে দিস নাম্বার ইজ অড। এই তো এভাবে করে পুরো জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন কনভার্টারটা সম্পন্ন করা হয়েছে। এর জন্য আমাদের ট্রেনার তাজদিকুল ইসলাম অনি ভাইয়া অনেক বেশি আন্তরিক ও অনেক বেশি সহযোগিতা করেছেন বলে আমরা প্রজেক্টটা ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পেরেছি। এর জন্য ভাইয়াকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো আমার ভিডিওটা শেষ হচ্ছে।